আগামী 28 অগস্ট বুধবার কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। সেই অনুষ্ঠানের উত্তর দিনাজপুর জেলা থেকে 3000 প্রতিনিধি হাজির হতে চলেছেন বলে খবর। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি পার্থ দাস কি বলতে চেয়েছেন শোনাবো। নমস্কার, আমি পার্থ দাস, আমি তৃণমূল ব্লক সভাপতি, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বলছি। আজকে এখানে 28 আগস্ট নিয়ে প্রস্তুতি সভা। তো আমরা কীভাবে যাব, মানে কীভাবে কী প্রচেষ্টা কীভাবে তৈরি হবে, আমাদের সিনিয়র নেতৃত্বরা ছিল, আমাদের জেলা প্রেসিডেন্ট, আমাদের অভিভাবক রঞ্জিতদাস ছিল, উনি আমাদের ওটা তুলে ধরলেন কীভাবে যেতে হবে, কী করতে হবে ওখানে। তো সেই বিষয় নিয়ে প্রস্তুতি 28 আগস্টের প্রস্তুতি সভা নিয়ে আজকে আমাদের প্রস্তুতি হতে থাকে। খুব দারুণ, মানে এটা আর মুখে প্রকাশ করা যাবে না। এটা আমরা 26 তারিখ যেহেতু এখান থেকে বেরোচ্ছি, 26 তারিখে আপনারা রেল স্টেশনে দেখতে পাবেন আমাদের উৎসব। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি অমিত দাস কি বলেছেন শুনুন। আমার নাম অমিত দাস, আমি তৃণমূল ছাত্র পরিষদের রাউন্ডের টাউনের প্রেসিডেন্ট হিসাবে আছি। আজকে আমাদের 28 আগস্ট গান্ধী মূর্তি পাদদেশে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আছে, মানে 28 আগস্টের যে সভা, ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস, সেই সভার জন্য আমরা একটা প্রস্তুতি সভা করলাম। কারণ 26 তারিখে আমরা এখানে, মানে টাউন ব্লক রায়গঞ্জ থেকে, আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে বিশাল আকার ছাত্র সংখ্যক, মানে ছাত্রছাত্রীরা আমরা গান্ধী মন্দির পাদদেশের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। সেটা নিয়ে একটু আলোচনা করলাম এবং সবার সাথে সাক্ষাৎ করলাম। আর উপস্থিত ছিলেন অনেক সিনিয়ররা, আমাদের জেলা সভাপতি ছিলেন, তারপরে আমাদের রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তাদের মতবাদ নিয়ে আমরা 26 তারিখ কলকাতা এক্সপ্রেসে, মানে চিৎপুর এক্সপ্রেসে বেরোবো রাত্রেবেলায়। তো জেলা থেকে প্রচুর সংখ্যক ছেলেপেলে, মানে ছাত্র পরিষদের যারা আছে তারাও, আর সাধারণ ছাত্রছাত্রীরাও এবার একটু বেশি উৎসাহিত, কারণ কলকাতায় যাওয়ার জন্য। তাও জেলা থেকে আনুমানিক 5000-এর উপরে আমাদের ছেলেমেয়েরা যাচ্ছে। সর্বোপরি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস কি বলতে চেয়েছেন শোনাবো। রন্তু দাস, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দায়িত্বে রয়েছে। আমাদের 28 আগস্টে ছাত্র জনসমাবেশ আছে তৃণমূল ছাত্র পরিষদের। সেই 28 আগস্টকে সাফল্যমণ্ডিত করার জন্য রায়গঞ্জ ব্লক এবং টাউনের আয়োজিত ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন হবে। এটা খুব দুঃখজনক ঘটনা, আমরা চাই দোষীর শাস্তি হোক, নিম্নতম শাস্তি যেন ফাঁসি হয়। আর বরাবরই 28 আগস্টে প্রচুর সাধারণ ছাত্রছাত্রীরাও যোগ দেয়, শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য প্রতিবারের নয় এবারও 28 হবে ইভেন। তার পাশাপাশি আমরা চাই যেন আমার বুনুর সাথে জাস্টিস হয়, আমার বুনুর সঙ্গে যারা এই কাজটি করেছে, নিন্দনীয় কাজটি করেছে, তাদের যেন খুব শীঘ্রই ফাঁসি হয়। ছাত্রদেরকে একটাই বার্তা, আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে একটাই বার্তা দিলাম ছাত্র সংগঠনকে, যে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে 26 তারিখ গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা শোনার জন্য গান্ধী মূর্তির পাদদেশে উপস্থিত হব। খুব কম হলে পরেও আমাদের জেলা বরাবরই আশেপাশের জেলার থেকে সবসময় অন্যতম দৃষ্টি আকর্ষণ করে, এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। 3000-এর উপরে ছাত্রছাত্রী আমাদের যাবে। রায়গঞ্জের কুলিক নদীর সংলগ্ন ভাঙ্গা রোডের গা ঘেঁষে গড়ে ওঠা মিন ভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এখানে শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে আশা প্রকাশ করেছেন রায়গঞ্জ পুরসভার উপপুর প্রশাসক অরিন্দম ওরফে গোরা সরকার। তিনি আরও বক্তব্যে কি বলেছেন জানুন। তার যে নির্দেশ আমরা পাব, সেই নির্দেশকে নিয়ে আগামী দিনে আমরা নিশ্চয়ই এগিয়ে চলব। আর এই সভার আয়োজন করবার জন্যে আয়োজক আমাদের ব্লক টাউন ছাত্র পরিষদের সভাপতি, সর্বোপরি আমাদের তৃণমূল ছাত্র পরিষদ উত্তর দিনাজপুর জেলার শক্তিশালী এবং বলিষ্ঠ নেতৃত্ব। তবে আরজিকরের আবহে তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান কতটা শক্তিশালী হয় তা অবশ্য সময়ই বলে দেবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মিন ভবন ঘুরে কুণাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।